আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সলিমুল্লাহ, সিনিয়র শিক্ষক হাসনাডি উচ্চ বিদ্যালয় বেগমগঞ্জ নোয়াখালী। আজকে অনলাইন ক্লাসে হাসনাডি স্কুলের দশম শ্রেণী ও নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং স্বাগত। আজকে আমরা অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের শক্তি নিয়ে আলোচনা করব। তো আমরা শক্তি প্রথমে সংজ্ঞাটা জেনে নিই, শক্তি কী। তাহলে শক্তি কী হবে? শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে শক্তি সংজ্ঞাটা আমরা জেনে নিলাম, শক্তির কাকে বলে বা শক্তি কী, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির এককটা জেনে নিই, শক্তির একক হলো জোল। জোল এটা সংক্ষেপে যে দ্বারা প্রকাশ করা হয়। শক্তির মাত্রাটা জেনে নিই, মাত্রা। শক্তি ও কাজের মাত্রা একই। সুতরাং শক্তি ও কাজের মাত্রা একই। শক্তির মাত্রা হলো ML² T-2। শক্তি কোন ধরনের রাশি? শক্তি একটি অধিক রাশি। শক্তি একটি অধিক রাশি বা স্কেলার রাশি, ঠিক আছে? শক্তি রাশিটা জেনে নিলাম। এবার আইও, তাহলে শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তির এককগুলো জুল। শক্তি ও কাজের মাত্রা একই, অর্থাৎ শক্তির মাত্রা হলো ML² T-2। শক্তি একটি অধিক রাশি বা স্কেলার রাশি, এর কোনো দিক নাই, আমরা এতটুকু জানি নিলাম। এখন আসো, শক্তির রূপ কয়টি? তাহলে শক্তির রূপ মোট নয়টি। আমরা জানলাম। এখন আসো, এই নটা শক্তির রূপ। নয়টা। এক হলো যান্ত্রিক শক্তি। দুই হলো তাপ শক্তি। তিন হলো শব্দ শক্তি। চার হলো আলোক শক্তি। পাঁচ চৌম্বক শক্তি। ছয় হলো বিদ্যুৎ শক্তি। সাত হলো রাসায়নিক শক্তি। আট হলো নিউক্লিয় শক্তি। নয় হলো সৌরশক্তি
তাহলে আমরা শক্তিরূপ কটা পেলাম? নয়টা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে শক্তিরূপ আমরা পেলাম নয়টা। তাহলে আমরা কটা শক্তিরূপ পেয়েছি? নয়টা। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি, সৌরশক্তি, ঠিক আছে? তাহলে শক্তির রূপ কয়টা? নয়টা, আমরা এটা জানলাম, ঠিক আছে? এখন এই যান্ত্রিক শক্তিকে আবার দুই ভাগে ভাগ করছে। কোন শক্তিকে? যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো গতিশক্তি, গতিশক্তি, আর একটা হলো বিভব শক্তি, ঠিক আছে? তাহলে প্রথমে শক্তির রূপ হলো নয়টা, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয়ার শক্তি, সৌরশক্তি। আবার যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করছে, গতিশক্তি এবং বিভব শক্তি, ঠিক আছে? এখন আসো, তাহলে আমরা এটা জেনে নিলাম শক্তির রূপ হলো নয়টা, এই নয়টার কী কী আছে? আবার যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করছে, গতিশক্তি এবং বিভব শক্তি। এখন আসো, উচ্চ অনুসারে শক্তি কয় ভাগে ভাগ করছে? উচ্চ অনুসারে শক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে উচ্চ অনুসারে শক্তিকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করেছে। উচ্চ অনুসারে শক্তিকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করেছে, ঠিক আছে? এখন আমরা জানিনি শক্তির উৎস, এটাতে ভাগ করেছে কয় ভাগে? দুই ভাগে। একটা হলো নবায়নযোগ্য, শক্তি, আর একটা হলো অনবায়নযোগ্য, শক্তি। এখন নবায়নযোগ্য যাকে বারবার ব্যবহার করা যাবে নতুন করে, এটা বলা হয় নবায়নযোগ্য শক্তি। আর যে শক্তি একবার ব্যবহার করার পরে ফুরিয়ে যাবে, এটা হলো অনবায়নযোগ্য শক্তি। এখন নবায়নযোগ্য শক্তি কি আবার কবার করছে সেটা দেখে নিই। নবায়নযোগ্য শক্তি জলবিদ্যুৎ, বায়ু মাস, সৌরশক্তি, বায়ু শক্তি। এরপর হলো জিওথার্মাল। এরপর হলো বায়ু ফুয়েল। এখন দেখো, তাহলে উচ্চ অনুসারে শক্তিকে কবে করেছে? দুই ভাগ করেছে। এই দুই ভাগ নাম হলো একটা নবায়নযোগ্য শক্তি আর একটা অনবায়নযোগ্য শক্তি। এখন আসো, নবায়নযোগ্য শক্তিকে আবার কয়টা ভাগে ভাগ করছে? জলবিদ্যুৎ পায়, বায়ুমাস পায়, সৌরশক্তি, বায়ু শক্তি, জিওথার্মাল, বায়ু ফুয়েল, এগুলো হলো কী শক্তি? নবায়নযোগ্য। এগুলোরে বারবার ব্যবহার করা যাবে। এরপর আইও
অন ও ব্যঞ্জকীয় শক্তি কী কী? অনাবায়নযোগ্য শক্তি তেল, তেল গ্যাস, গ্যাস কয়লা, নিউক্লিয়ার, নিউক্লিয়ার তাহলে আমরা অনবায়নযোগ্য শক্তির মধ্যে পাইছি তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, ঠিক আছে? তাহলে উচ্চ অনুসারে প্রথমে দেখবা উচ্চ অনুসারে শক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই দুইটা ভাগের নাম জানলাম, এটা হলো নবায়নযোগ্য শক্তি, এটা হলো অনবায়নযোগ্য শক্তি। এখন আসে নবায়নযোগ্য শক্তি কী কী? জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল, বায়ো ফুয়েল। আর অনবায়নযোগ্য শক্তির মধ্যে আমরা পেয়েছি তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়াস, ঠিক আছে? এখন আসো তাহলে আমরা এটা জানলাম। এখন শক্তির নিত্যতা বিধিটা কি সেটা জানি না, শক্তির সংরক্ষণশীলতা নীতি, শক্তির সংরক্ষণশীলতা এটা কি? শক্তিকে সৃষ্টি বা বিনাশ করা যায় না, শুধু মাত্র এক অবস্থান থেকে অন্য অবস্থানে বা অবস্থায় পরিবর্তন বা রূপান্তর করা যায় তাকে রূপান্তর করা যায় যায় এই বিশ্বজগতে এই বিশ্ব জগতে শক্তির মোট পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, ঠিক আছে? তাহলে আমরা জেনে নিলাম শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না বা বিনাশ করা যায় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থানে বা অবস্থায় পরিবর্তন বা রূপান্তর করা যায়। এই বিশ্বে বিশ্বজগতে শক্তির মোট পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এটাকে বলা শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখন আসো শক্তির রূপান্তরগুলোকে আমরা জেনে নিই। শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়, এই রূপান্তরগুলো কী কী সেগুলো একটু জানেননি। তাহলে শক্তি রূপান্তর কাকে বলে? শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নেওয়ার যে নিয়ম বা প্রণালী বা পদ্ধতি আছে তাকে বলা হয় রূপান্তর। এবারকার রূপান্তরগুলো দেখো, শক্তির রূপান্তরের উদাহরণ শক্তির
রূপান্তর, রূপান্তর শক্তিকে, শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নেওয়ার, নেওয়ার নিয়ম, নিয়ম বা পদ্ধতি বা নিয়ম বা নিয়ম বা পদ্ধতিকে শক্তির রূপান্তর বলে, রূপান্তর বলে। উদাহরণ হিসাবে, উদাহরণ উদাহরণ হলো এক যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, দুই তাপ শক্তি, তাপ শক্তি, তিন আলোক শক্তি, আলোক শক্তি, আলোক শক্তি, চার তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি রূপে, পাঁচ রাসায়নিক শক্তি রূপে, রাসায়নিক শক্তি রূপে, ছয় নিউক্লিয় ক্লিও নিও ক্লিও ক্লিও শক্তি রূপে রূপান্তর। তাহলে যান্ত্রিক শক্তি রূপান্তর, তাপ শক্তি রূপান্তর, আলো শক্তি রূপান্তর, তড়িৎ শক্তি রূপান্তর, রাসায়নিক শক্তি রূপান্তর, নিউক্লিয়ার শক্তি রূপান্তর। তাহলে শক্তির রূপান্তর হলো শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নেওয়ার নিয়ম বা পদ্ধতিকে শক্তির রূপান্তর বলে। উদাহরণ হিসাবে আমরা যান্ত্রিক শক্তি রূপান্তর, তাপ শক্তি রূপান্তর, আলো শক্তি রূপান্তর, তড়িৎ শক্তি রূপান্তর, রাসায়নিক শক্তি রূপান্তর, নিউক্লিয়ার শক্তি রূপান্তর ইত্যাদি বলি। এখন আসো, শক্তির পরিমাপ, শক্তিকে আমরা কীভাবে পরিমাপ করব, বর বর শক্তি, বর শক্তি সম্পর্ক, বর শক্তি সম্পর্ক, বর বরকে আমরা এম এবং আলোর বেগ, আলোর বেগ কে সি, এবং শক্তিকে যদি, শক্তিকে ই দ্বারায় দ্বারায় প্রকাশ করি, প্রকাশ করি, তাহলে তাহলে ই সমান কী হবে, এম সি স্কোয়ার। ই সমান কী হবে, এম, তাহলে এনার্জি সমান বর পূরণ আলোর বেগের বর্গ, শক্তি সমান কী লেখা যাবে, শক্তি সমান বর গুণ আলোর বেগের বর্গ, আলোর বেগের বেগের আলোর বেগ হোল স্কোয়ার। ঠিক আছে, আজকে আমরা তোমাদের ক্লাস এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।